আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উপস্থাপনা করছি আমি সুরুজ আহমেদ। আসন্ন বিপিএল এর পারফরমেন্স এর কথা যদি আমি বলি, শুধু ব্যাটিং পারফরমেন্স, ব্যাটিং অর্ডারের দৃষ্টান্ত যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের যে লোকাল প্লেয়ার গুলো আছে, সেই লোকাল প্লেয়ার গুলো যারা বাংলাদেশের প্রতিনিয়ত খেলে বা বাংলাদেশের ক্রিকেটের আশেপাশে থাকে, অর্থাৎ প্রতিটি সিরিজ বা টুর্নামেন্ট খেলা হলে তারা যারা আশেপাশে থাকে বা দলে একটি সিরিজ বাদ দিয়ে আর একটি সিরিজে ঢুকে, এমন প্লেয়ার বাংলাদেশে হর হামেশে 20 থেকে 25 জনের নাম বলা যাবে। ঠিক সেই 20 থেকে 25 জনের মধ্যে অবশ্যই 15 জন ব্যাটসম্যান থাকতেই হবে, এবং 15 জনের মধ্যে ধারাবাহিক পারফরমেন্স কয়টা ব্যাটিং করছে। এখন আসন্ন বিপিএল, মানে চলমান যে বিপিএলটি আছে, সেই বিপিএল এর কথা যদি আমরা বলি, সেই বিপিএল এ বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে বাংলাদেশের সব থেকে বড় ইভেন্ট, বাংলাদেশের হোম ভেনু বা বাংলাদেশের ঘরোয়া লিগ যাই বলেন না কেন আপনি, বাংলাদেশের টুর্নামেন্ট, যে সমস্ত টুর্নামেন্ট হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এই বিপিএল। এই বিপিএল এ আসলে নিজেকে প্রমাণ করার একটি বড় মঞ্চ, কারণ ভাবা হয় যে বড় মঞ্চে যারা পারফরমেন্স করতে পারবে তারা কিন্তু দলের প্রতিনিধিত্ব করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত লোকাল প্লেয়ারগুলো আছে তাদের ধারাবাহিকতা কেমন এই আসন্ন বিপিএল এ? আলাদাভাবে যদি আমি বলি, তহিদ হৃদয়, এই তহিদ হৃদয় আসলে আন্ডার 19 টিমের বিশ্বজয়ী একজন প্লেয়ার, এবং আমরা জানি এই বিপিএল এ বাংলাদেশের বিশ্বজয়ী আন্ডার 19-এর ওয়ার্ল্ড কাপ জয়ী যে প্লেয়ারগুলো আছে তাদের মধ্যে অনেকজনই কিন্তু নিজেকে খেয়ে হারিয়ে ফেলেছেন, হাতে গোনা কয়েকজন ব্যতীত। আলাদাভাবে যদি নজরের কথা বলি, শরীফুল ইসলাম এবং তহিদ হৃদয় বাংলাদেশের ধারাবাহিক পারফরমেন্স করে আসছে, আসন্ন বিপিএলেও তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এই তহিদ হৃদয় বাংলাদেশের সব থেকে সর্বাধিক রান সংগ্রাহক এখন পর্যন্ত বিপিএলে, এই বিপিএলে তার 341 রান 9 ইনিংসে, এবং আমরা জানি তার 19টি ছক্কা এবং 25টি চার আছে, এবং আমরা জানি 1টি 50 এবং 1টি সেঞ্চুরি আছে তার, এবং বাংলাদেশের এখন পর্যন্ত এবারকার বিপিএলে সর্বাধিক স্কোরার, অর্থাৎ তিনি 1 ইনিংসে সব থেকে বেশি রান করেছেন, 108 রান। এবং আমরা জানি তহিদ হৃদয় ঠিক পরের ম্যাচেই, যে ম্যাচে সেঞ্চুরি করেন তার পরের ম্যাচেও সেঞ্চুরিটা পেলেও পেয়ে যেতে পারতেন, কিন্তু অপোনেন্ট টিম রান কম করার কারণে তিনি আসলে 9 রান দূরে থেকে ইনিংস শেষ করে, যার কারণে দ্বিতীয় সেঞ্চুরি মিস করেন এই তহিদ হৃদয়। ইতিহাসের প্রথমবার হতো এটি কোনো বাংলাদেশি প্লেয়ার টি-20তে পরপর, যে কোনো টি-20তে পরপর 2টি ম্যাচে 2টি সেঞ্চুরি করবে, এটি হাতছাড়া হয়ে গেল শুধু তহিদ হৃদয় না, পুরো বাংলাদেশ ক্রিকেট জগৎ থেকে, কারণ বাংলাদেশের ইতিহাসে এটি প্রথমবারের মতো হতো। কিন্তু তহিদ হৃদয় যেটি করেছে সেটিও কিন্তু বাংলাদেশের ইতিহাসের প্রথম, কোনো ব্যাটসম্যান, বাংলাদেশের কোনো লোকাল ব্যাটসম্যান সেঞ্চুরি মারবে এবং তার পরের ম্যাচে আবারও সেঞ্চুরির দিকে আগাবে, মাত্র 9 রান দূরে ছিল তহিদ হৃদয়ের ব্যাটে। এই তহিদ হৃদয় প্রথম ম্যাচ থেকে আসলে নড়ফড়ে ছিলেন, তার ধারাবাহিকে তার সমস্যা বলতে গেলে ভুল হবে, তার একটি আসলে অনেক দিন ধরে অফ ফর্মে ছিলেন। শুরুতে যখন আমরা দেখি তহিদ হৃদয় আসলে অনেক সুন্দর পারফরমেন্স করতেছিল, আমরা জানি যে আয়ারল্যান্ডের সাথে যে সিরিজটি ছিল সেই সিরিজটিতে কিন্তু বাংলাদেশের হয়ে সর্বাধিক রান করেছিল এই তহিদ হৃদয়, এবং আরও অনেক সিরিজ ভালো খেলেছিল, কিন্তু আমরা দেখি এশিয়া কাপের মঞ্চ থেকে তার আসলে দুর্বলতাটা পুরো ক্রিকেট টিমের উপরে আসলে ফুটে ওঠে, তার দুর্বলতাটা, সেই দুর্বলতাটা প্রয়োগ করেই কিন্তু তাকে আটকে ফেলার চেষ্টা করে সবাই, কিন্তু বাংলাদেশের সফলতম কোচ সালাউদ্দিনের আন্ডারে যে আসবে, সে অফ ফর্মে থাকুক না কেন, তার কোন জায়গায় সমস্যা, কোন টেকনোলজি সমস্যা আছে কিনা টেকনিক্যালি, এবং তার ব্যক্তিগত কিংবা শারীরিক কোনো সমস্যা হয় কিনা, সমস্ত কিছুই দেখভাল করে কিন্তু আমাদের এই বাংলাদেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন অবশ্যই তার দুর্বলতাটা খুঁজে বের করেছে, এবং দুর্বলতাটা খুঁজে বের করে তাকে নিয়ে সেই জায়গাটাতে নিয়ে কাজ করেছে, যে জন্য তহিদ হৃদয় প্রথমের দিকে একটু সমস্যা বোধ করলেও পরে থেকে আমরা যদি লাস্ট 3 থেকে 4টা ইনিংসের কথা বলি তার, তাহলে অসাধারণ ব্যাটিং করেছে, এবং আমরা জানি তহিদ হৃদয়ের যেভাবে ব্যাট চালান এবং যেভাবে ব্যাটিং করেন সেভাবে আসলে ভাবাই দুষ্কর কোনো বাংলাদেশি ব্যাটার এত সুন্দরভাবে ব্যাটিং করবে। তার ব্যাটিং দেখে, স্টাইল দেখে মনে হয় যে কোনো বিদেশি তারকা ব্যাটসম্যান বিপিএলে পারফরমেন্স করছেন। এখন পর্যন্ত বিপিএলে সর্বাধিক 6 এই তহিদ হৃদয়ের 19টি, যেটি কিনা বাংলাদেশেরও কিন্তু এবারে কার প্রথমই হবে,
যে একটা টুর্নামেন্টে এতগুলো ছয় মারবে, একটা টুর্নামেন্টে তহিদ দিদার যদি ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারে তার টিম কুমিল্লা ভিক্টোরিয়াস, তাহলে অবশ্যই তিনি যদি আল্লাহ তাকে যদি হেদায়েত দান করে তাহলে অবশ্যই তিনি রেকর্ড গড়ে উঠবেন একটি, যে সব থেকে বেশি ছক্কার মাইল ফলক স্পর্শ করবেন তহিদ দিদয়। এবং আমরা জানি তার অ্যাভারেজ স্ট্রাইক রেট 160+, অ্যাভারেজ স্ট্রাইক রেট 160+, শুধু সেঞ্চুরি করেছেন এই না, 50 করেছেন এই না, তিনি সর্বাধিক রান সংগ্রাহক এই না, তার অ্যাভারেজ স্ট্রাইকই বলে দেয় তিনি আসলে কোন লেভেলের ব্যাটসম্যান। এই তহিদ দিদয় বাংলাদেশের সামনের দিনগুলোতে আসলে তিনি নেতৃত্ব দিতে পারেন, এবং তহিদ দিদয়ের হাত ধরে বাংলাদেশ অনেক কিছু স্বপ্ন দেখে, যার প্রতিফলন হিসেবে বিপিএলের তার ছায়া দেখতে পাচ্ছি আমরা। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে শেষ পর্যন্ত হারতে হারতে জিতানোর জন্য এই তহিদ দিদয় অনেকগুলো ইনিংস খেলেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে শেষের দুটি 108 রান, এবং পরের ম্যাচেই আমরা দেখি 91 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এই তহিদ দিদয় কিন্তু বাংলাদেশের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে।